বন্ধুরা, অনেকদিন পর আজকে একটা পোস্ট করলাম আমার পুজোর ইত্যাদি ভিডিও। কোনো ভিডিও সত্যি বলছে এডিটিং করা হয়নি, কিচ্ছু করা হয়নি, কারণ তোমরা সবাই জানতেই পারবে আসলে পড়াশোনার চাপ এত বেশি। আমি পুজোর ভিডিও পাতি সব কিছু রেডি করে, এডিটিংয়ের জন্য রেডি করে রেখেছিলাম, বাট এডিটিং করার টাইমটাই পাইনি। তো এরকমই অবস্থা। আর আজকের ভিডিওতে আমার মা থাকছে, আমি মায়ের সঙ্গে একটু ছাদে যাচ্ছি। মা তো গাছপাত খুব পছন্দ করে, তো মা গাছ টাছ এই কাটবে আর আমি এই ভিডিও করবো, তোমরা দেখতেই পাবে। অ্যান্ড কিছু কথা আছে, তো ভিডিওটা একটু লাস্ট অবধি দেখো। এইখানে আমাদের কিছু গাছ আছে, চিনে গাঁদা, বাসন্তী গাঁদা, তারপর চন্দ্রমল্লিকা, আর কোনো এর গাছ বেরোবে বলে তোমার মনে হচ্ছে না? তলায় একটু একটু বেরোচ্ছে, কিন্তু এগুলো আর বেরোবে না। খুব ছোট গাছ আনলে অনেক দিন থাকে, এগুলো একদম তৈরি গাছ আনা হয়েছে ওই জন্য। এই ডাঁটা দুটো কেন রেখেছিস? শুধু শুধু পাতাটা একটু খেয়ে খেয়ে কিছু আর নেই, ডাঁটাটা শুধুমাত্র পড়ে আছে। যা, গোলাপ গাছটা আমি নিজেই করেছি, পাতাটা ছেঁটে দিই, তলার পচা ডাল কুড়িয়ে এসেছে, এটাও ঠিক আছে। এই টমেটোটা কত বড় হয়েছে, এইটুকু একটা সরু চারা বসিয়েছিলাম, টিকটিক করছিল, এটাতে প্রচুর ফুল এসছে। ও, এই যে টমেটো ধরেছে, এই যে এটারও কিন্তু ওই ছোট গাছ এনে বসানো, ওই জন্যই এত ভালো হয়েছে। দশ টাকার চারা আনা হয়েছিল, একদম ছোট্ট পিকপিক করছে। এই নাইনো টপটা খেতে পারিনি, কি ভাবছি এইটার গুড়ি এসেছে। তবে এগুলোকে বড় জায়গায় না দিলে আদৌ কতদূর হবে, এরও কুড়ি এসেছে। ওই যে ভেতরে কুড়ি দেখা যাচ্ছে, ওইটারও ভেতরে কুড়ি, কোথায় কুড়ি? এটার মধ্যে কোনো কুড়ি নেই, তাহলে হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে। এটা তো কুড়ি নেই, এটা তো এসছে, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই সময় মানে গরম পড়লে আর কি হবে, কিন্তু আমার কাটারটা নিচে রয়ে গেছে, ওই যে নিচের গাছ কাটার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে আর গাছের কাটারটা ওঠেনি। এই স্থলপদ্মটা ছোট থাকতে থাকতে একটা বড় টবে দিয়ে দিতে হবে, না হলে বড় হয়ে গেলে ও গাছকে তোলা খুব মুশকিল হয়ে যাবে। ভয় খুলতে পারছি না, খেয়ে চলে যাবে। সিম হবে তো?
শুধু গাছই হবে 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 ঠিক হবে কেন হবে না না বীজ ফেলে গাছ নিজের যত্নে যদি গাছগুলো হয় কোথায় চলে এসছে কিভাবে মারছি পড়াচ্ছি এই সমস্ত কিছু তবে কিছু একটা দেখানো হবে কিছু একটা দেখাবো অবশ্যই ডেলি কাজ কিছু একটা আর কি দেখানো যায় এখন তার কোথাও বিঘ্ন নেই কোনো কিছু নেই তার মধ্যেই যা দেখাবে মামির সঙ্গে মায়ের সঙ্গে মাঝে মাঝে চলে আসবো হ্যাঁ মায়ের সঙ্গে রোজই আসবে রোজই দেখতে পাবে কারণ বাড়ির কাজের সঙ্গে সঙ্গে এর ও আমার একটা বাড়ির কাজের মধ্যে পড়ে ওকে নিয়েও আমার অনেকটা কাজ মানে শুধু পড়াশোনাটা নিজে করে বাদ বাকিটা নিজে নিজে বিশেষ কিছু করতে করতে পারে না সেটা অবশ্যই মানে দেখতা দেখলে বলে যাবে আমি যা করি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করতে পারে সেটা আমি দেখাবো ঠিক আছে দেখি এরকম কী দেখাতে পারি না পারি এর মাঝখানে যদি আমি কিছু করতে পারি মানে আমার কন্টেন্ট মানে মেকআপ বা পড়াশুনো কিছু এইগুলো তোমাদের দেখাবো না হলে বেশিরভাগটা মায়ের ওপরই মা কি করবে আজকে যেরকম হ্যাঁ এটা সত্যি কারণ পড়াশোনার চাপটা এখন বেড়ে গেছে ক্লাস ইলেভেনের প্রায় শেষের দিকে টুয়েলভে তো সামনের বছর বোর্ড মানে সামনের বছর মানে 2023 বোর্ড আশা করছি পরীক্ষা হবে পরীক্ষা আশা করা যায় অফলাইনেই হবে আর অফলাইনে হওয়াটাই তো আমরাও চাই সবসময় চাইছি আর এই পরিস্থিতিগুলো ঠিক হয়ে যাক কারণ এর মধ্যে সামনে সরস্বতী পুজো আসছে কিছু যদি সাজগোজ করে নিশ্চয়ই টাকা হয় বাড়িতেও পুজো হবে সরস্বতী পুজো হয় ছোটো করেই হয় দেখেন তখন তো সবই তখন দেখা হবে চলবেই ভিডিও আর কি বলা আছে না আর কি বলা আছে সবাই সঙ্গে থাকবে পাশে থাকবে তাহলে আজকের মতো টাটা